সুপ্রভাত। জানো তো, এখন ভোর না হতে হতেই আকাশের এই ঝলমলে আলোটা আমার চোখে এসে পড়ে। ভোর রাত থেকে ঠিক সকাল হবে এমন একটা মুহূর্তে আমার চোখটা জানলার দিকে গেল। দেখি ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে। এক মুহূর্তের জন্য যেন চলে গেলাম আমাদের সেই ভাড়ার ছোট্ট কুঁড়ে ঘরটা। ওখানে বর্ষাকালটা পুরো বাড়িটাই জলে ডুবে থাকতো। ঘুম থেকে উঠে মনে হতো জলের মাঝখানে আমরা দুজনে নৌকার মধ্যে যেন ভেসে রয়েছি। ঘরের জিনিসপত্রগুলো ভেসে ভেসে এদিক ওদিক চলে যাচ্ছে, আর জয় চলে যেত ভোরবেলা কাজে। আমি সারাটা দিন ওই জলের মাঝখানে ভাঙা চৌকিটার ওপর বসে বসে সকাল থেকে রাত পর্যন্ত অপেক্ষা করতাম কখন জয় আসবে। তখন জয়ের কাজের টাইমিংটা একটু অন্যরকম ছিল, আরও দেরি করে বাড়ি ফিরত। আর পাড়ার সমস্ত মানুষ যখন ঘুমিয়ে পড়ত, তখন ওই কানা রাতে আমরা দুজনে মিলে রান্না করতাম সেই ভাঙা চৌকিটার উপরে। সেই দিনগুলো যে কতটা কষ্টে কাটিয়েছি সেটা শুধুমাত্র আমরা দুজনেই জানি। হ্যাঁ, তবে তোমরা সাক্ষী রয়েছো। এই চারটে বছর তোমরা আমাদেরকে অনেক আশীর্বাদ করেছো, অনেক ভরসা দিয়েছো, আর এই কথাটা সবসময় বলে এসেছো, চিন্তা করো না, দেখো একদিন সব ঠিক হয়ে যাবে। তোমাদের কথাটাই আজ সত্যি হলো। আমাদের ব্লগে তোমরা যেটাই দেখো সেটা একদমই সত্যি। খোলা বইয়ের একটা পাতার মতো আমাদের জীবনের ছোট ছোট ঘটনাগুলো তোমাদের সামনে তুলে ধরি। সত্যি কথা বলতে, চার বছর আগে যখন শূন্য পকেটে সংসার শুরু করেছিলাম কয়েকটা পুটলি পাটলা নিয়ে, তখন কখনো স্বপ্নেও ভাবিনি যে এরকম একটা ছাদের বাড়িতে ভাড়ায় থাকবো। হোক না সেটা ভাড়ার বাড়ি, মাসে মাসে যে এই বাড়ির ভাড়া দেওয়ার সামর্থ্যটুকু হবে সেটাও আমরা কখনো ভাবিনি। আমরা দুজন শুধু সবার অভিশাপ করিয়েছি। এগুলো শুনতে হয়েছে কলকাতা শহরের বুকে যা না, রাস্তার কুকুর হয়ে ঘুরবি তারপর ফিরে আসবি। আমাকে চোরের অপবাদ দেওয়া হয়েছে। রাস্তা ভর্তি লোকের সামনে মাঝরাতে আমাকে দাঁড় করানো হয়েছে। আমাকে এটাও শুনতে হয়েছে তোকে কে ভালোবাসবে, দুদিন নিয়ে যাবে তারপর রাস্তায় ছেড়ে দিয়ে চলে যাবে। আমি মুখ বুঝে সব শুনেছি, শুধু চোখের জল ফেলেছি, আর উত্তরটা সময়ের উপর ছেড়ে দিয়েছিলাম। না খেয়ে আতপেটা খেয়ে লোকের কথা শুনে তখনও আমরা একসাথে থেকেছি, আর ভবিষ্যতে আমরা একসাথেই থাকবো, এটাই হচ্ছে সবচেয়ে বড় উত্তর। ভালো থাকার জন্য নিজের বাড়ি, ফ্রিজ, আলমারি, খাট এই সমস্ত জিনিসের প্রয়োজন হয় না। ভালো থাকার জন্য প্রয়োজন শুধু একটা ভালো মানুষের। তোমাদের আশীর্বাদ আর আমাদের নিজেদের পরিশ্রম আজকে আমাদেরকে এই জায়গাতে নিয়ে এসেছে। আজকে দেখো না, অচেনা অজানা মানুষগুলো আজকে আমার কত কাছের, তারা আমার কথা কত ভাবে, আমাকে কতটা ভালোবাসে। আজকালকার যুগে নিজের মানুষরাই নিজেদের কথা ভাবে না। এমন জায়গায় দাঁড়িয়ে কিছু বোন আর কিছু দিদি ভগবানের মতো আমার জীবনে এসেছেন। আমার কষ্টতে তারা কষ্ট পায়, এর থেকে বেশি পাওয়ার আর কী থাকে বলো তো। তারা আমার জন্য যা করেছেন আমি সেটা কখনোই ভুলবো না, আমি কৃতজ্ঞ তাদের কাছে। আর ভগবানের কাছেও আমি কৃতজ্ঞ যে ভগবান এমন কিছু মানুষকে আমার জীবনে পাঠিয়েছেন, যে এই মানুষগুলো স্বার্থহীনভাবে আমাকে ভালোবাসে। আমি তো এটাই চেয়েছিলাম, আমি ছোটোবেলা থেকে এটাই চেয়েছিলাম জানো, আর এটা ভেবে কষ্ট পেতাম যে আমাকে কেউ ভালোই বাসে না। এখন দেখো কত মানুষ আমাকে ভালোবাসে। তোমরা সবাই কমেন্টে আমাকে জিজ্ঞাসা করো, দিদি কেমন আছো, তোমার পা কেমন আছে, তোমার শরীর কেমন আছে। যাদের কাছে আমার নাম্বার আছে তারা আমাকে ফোন করে করে খোঁজ নাও, যাদের কাছে নাম্বার নেই তারা কমেন্ট করো। সব থেকে বড়ো পাওনা কি জানো, তোমাদের কাছ থেকে ভালোবাসা পাওয়ার জন্য আমাকে মেকআপ করে সেজে গুজে ভিডিও করতে হয় না। আমি যেমন সাধারণ তোমরা সেভাবেই আমাকে ভালোবাসো, আমার সব থেকে বড়ো পাওনা হলো এইটা। জয়কে আর তোমাদেরকে আমার জীবনে পেয়ে আমি ভীষণ খুশি। আমায় আশীর্বাদ করো, আমি যেন এভাবেই শান্তিতে থাকতে পারি, তোমাদেরকে নিয়ে সুখে সংসার করতে পারি। আমার খুব বড় কিছু বা বেশি কিছু দরকার নেই, আমার জীবনে সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হলো শান্তি আর অনেক অনেক ভালোবাসা, যেটা আমি তোমাদের থেকে পাই। আচ্ছা চলো এবার ইন্ট্রোটা দিয়ে ফেলি, অনেক বকবক করে ফেলেছি তোমাদের সাথে সকাল থেকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আমার সঙ্গে থেকো, আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। ঘুম থেকে উঠে খালি পেটে দু রকমের ওষুধ খেয়ে তারপর আদা জলটা খেয়ে সকালটা শুরু করলাম। তারপর বিছানাপত্র গুছিয়ে চলে আসলাম জলের বোতলগুলো ভরতে। আর এখন আমি রান্না করব, তারই তোড়জোড় চলছে, সমস্ত সবজি রেডি করে নিলাম। রান্না করব মানে শুধু আমার জন্যই রান্না করব। আর এই গাজরের টুকরো দুটো, এ দুটো আমার বানানোর জন্য, দুবার দেবো ওকে, মানে সারাদিনে দুবার দেবো, এখন দেবো আর কিছুক্ষণ পর দেবো, কিছুক্ষণ পর বলতে দুপুরের পরের দিকে দেবো। তো ওর জন্য গাজরগুলো ধুয়ে নিলাম, আর এদিকে আমার সবজিগুলো সমস্ত কাটা হয়ে গেছে, তুলে নিচ্ছি ধুয়ে। এর মধ্যে রয়েছে লাউ আর গাজর, আর গোটা একটা ছোট টমেটো নিয়েছি, আর একটা পেঁয়াজ এই চৌকো চৌকো মতো করে কুচিয়ে নিয়েছি, মানে একদম কুচি কুচি না, চৌকো চৌকো করে নিয়েছি। নিয়ে সবজিগুলো তুলে ধুয়ে নিলাম। আর আজকে রান্না করবো আমি ডালিয়ার খিচুড়ি, শুধু আমার জন্য করবো জানো তো। আমি ঠিক করেছি দুপুরবেলা করে এখন ভাত
ভাত খাবো না, হুট করে তো সব কিছু ছাড়া যায় না। এবার রাত্রেবেলায় ভাত খাবো একবার, আগে খেতাম দিনে তিনবার ভাত, সকালবেলা উঠেই আমার ভাত চাই, আর দুপুরবেলা তো ভাত খেতাম তাও আবার অনেকটা পরিমাণে। এখন নিজের শরীরের কথা ভেবে পুরনো অভ্যাসগুলো বদলে ফেলার চেষ্টা করছি ধীরে ধীরে, সব কিছু তো আর একসাথে হয় না, ধীরে ধীরে চেষ্টা করছি। দুপুরবেলা করে ঠিক করেছি এই সবজি দিয়ে ডালি আর খিচুড়ি খাবো, দুদিন তিনদিন হয়তো খেলাম, তারপর যদি আবার ইচ্ছা করে একটুকুনি ভাত খেলাম, কিন্তু বেশিরভাগ আমি এই সবজিটাই খাবো। জয়কে বলেছিলাম, জয় এই সবজিগুলো আমাকে এনে দিয়েছে, আমার তো লাউ খেতে ভীষণই ভালো লাগে জানো তো, লাউ আমার মানে খুব পছন্দের একটা সবজি, আমি সবজি খেতে খুব ভালোবাসি ছোটো থেকে। অনেকে সবজি খেতে চাইতো না, কিন্তু আমার সবজি খেতে খুব ভালো লাগে, আর বিশেষ করে লাউটা। ডিম ভাঙা দিয়ে একটা লাউয়ের তরকারি হয়, অল্প করে মুগ ডাল ছড়িয়ে উপর থেকে, সেই রান্নাটা খেতেও আমার ভীষণ ভালো লাগে। তারপর লাউ ঘণ্ট মাছের মাথা দিয়ে এই সমস্ত রান্না আমার খুব ভালো লাগে, আর যে কোনো সবজি খেতে আমি খুব ভালোবাসি। তো এই দেখো প্রেশার কুকারের মধ্যে সামান্য একটুখানি তেল দিয়ে আর একটু জিরে ফোড়ন দিয়েছি, সামান্য একটু তেল দিয়েছি, মানে না দিলে নয় সেরকম একটা, আর জিরে ফোড়ন দিয়ে সমস্ত সবজিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে, কিছুক্ষণ আগে আমি ডালিয়া ভিজিয়ে রেখেছিলাম, সকালবেলা করে আমি ডালিয়া ভিজিয়ে রেখেছিলাম, তা আমি মানে মাপটা বুঝতে পারিনি, একটু বেশি হয়ে গেছে ডালিয়া, আমার একার জন্য অল্প হলে হয়ে যেত, আমি ভেবেছিলাম জয়ের জন্য একটুখানি রেখে দেবো, একা খাবো একটা রান্না করছি তো ভেবেছিলাম রেখে দেবো, সেই চেমনে এতটা হয়ে যাবে বুঝতে পারিনি। যাই হোক একটুখানি মুগ ডাল আর একটুখানি ডালিয়া ওই ভিজিয়ে রেখেছিলাম, ধুয়ে দিয়ে দিয়েছি, ডাল চাল কিন্তু আমি আলাদা করে কিছু ভাজিনি, ওই সবজির উপর দিয়ে নাড়াচাড়া করে আর জল দিয়ে দিলাম। জানি না এই কথাটা শুনলে অনেকে হাসবে হয়তো, কিন্তু এটা সত্যি, আমি প্রেশার কুকারে কখনো একা একা রান্না করিনি, এই প্রথমবার আমি প্রেশার কুকারে একা একা রান্না করব। জয় আমাকে বলেছিল রান্নাটা বসানোর সময় আমাকে ফোন করিস, কিন্তু ফোন করলে তো আমি ক্যাপচার করতে পারবো না, সেই কারণে আমি আর ফোন করিনি, চেষ্টা করছি। আর প্রেশার কুকারের ঢাকনাটা আমি কিছুদিন আগে পর্যন্ত এটা আটকাতে পারতাম না, সেদিনকে জয় হাতে ধরে আমাকে শিখিয়েছে যেভাবে ভেবে আটকাবি, আর জলটা আমি বুঝতে পারিনি, জলটা আমি ঢেলেই গেছি, মানে আমি শুনেছি প্রেশার কুকার মানে জল কম হলে তখন নাকি একটা সমস্যা থাকে, জল বেশি হলে কিছু হয় না, ওই জন্য মনের মতো করে জল দিয়েছি। আর এই দেখো ঢাকনাটা খুলে দেখছি একেবারে মাছের পাতলা ঝোল হয়ে গেছে জানো তো, প্রেশার কুকারে সিটি পড়ার সাথে সাথে আমি খুলিনি, 10 মিনিট মতো রেখে দিয়েছিলাম, আমাকে এক দিদি বললো, তো সেই মতো আমি অনেকক্ষণ পর খুলেছি প্রেশার কুকারের ঢাকনাটা, তারপরে দেখি এই অবস্থা। দিদি আমাকে মানা করেছিল যে বেশি জল কিন্তু দিবি না, কম জল দিবি, লাউ থেকে জল ছাড়বে, তবু আমি ভয় ভয় একটু বেশি জল দিয়ে ফেলেছি, এবার লাউ থেকে তো জল ছেড়েছে আমি অতটা বুঝতে পারিনি, সেই কারণে একদম মানে পাতলা মাছের ঝোল হয়ে গেছিলো খিচুড়িটা, খেতে কিন্তু ভীষণই ভালো হয়েছিল। তো সেই কারণে আমি আবার কী করলাম, একটুখানি আবার ফুটিয়ে নিতে এইটা দেখো কি সুন্দরভাবে একটু ঘন ঘন মতো হয়ে গেছে, আর আমার একটু জল খিচুড়ি ভালো লাগে, একটু খিচুড়ি ঝোলঝোল মতো হয় তো আমার ওইটা যেন বেশি ভালো লাগে। এই তো শীতকাল আসছে, কত রকমের সবজি পাওয়া যাবে, তখন এই খিচুড়ি খেতে আরও যেন বেশি ভালো লাগবে, একটু মটরশুঁটি। এই ডালিয়ার খিচুড়ি প্রথমবার আমি প্রেশার কুকারে বানালাম জানো তো, আর দেখো কালারটা কী সুন্দর এসেছে, একটা বাসন্তী কালার, আমার এই রঙটা বেশি ভালো লাগে জানো, মানে ওই একদম ডার্ক হলুদ রঙটা আমার একদমই ভালো লাগে না, আমার এই হালকা কালারটা বেশি ভালো লাগে। আর তারপর দেখো না খাবারটা বাড়লাম, তারপর কল আসলো একটা পার্সেল এসেছে, তো খাবারটা ঢাকা দিয়ে আমি আবার ছুটলাম সেই মোড়ের মাথায়, তো দেখলাম এসেছে একটা হচ্ছে টেবিল ক্লথ, এটা আমার আর একটা দিদি পাঠিয়েছে, আমি জানতাম না জানো তো, তো দিদি আমাকে মেসেজে বললো একটা টেবিল ক্লথ যাবে নিয়ে নেব, আমাকে জানাইও না। এই দিদির সাথেও আমার মাঝে মধ্যেই কথা হয়, তবে অনেকদিন কথা হয়নি মাঝখানে বেশ কিছুদিন, তো দিদি আমার ব্লগে খেয়াল করেছে যে টেবিলটা পুরো রাউন্ড শেপ, সেই কারণে দেখো একটা রাউন্ড শেপ টেবিল ক্লথ পাঠিয়েছে, সাইডের ডিজাইনগুলো ভীষণই সুন্দর চিকনের কাজ করা, আর পুরোটা তো তোমরা দেখলে ভীষণই সুন্দর টেবিল ক্লথটা, তবে ভয় লাগছে এখানে পাতলে এক্ষুনি এখান থেকে বেড়াল ওঠে জানো তো, নোংরা না করে দেয় এই একটা ব্যাপার, ভীষণই সুন্দর হয়েছে টেবিল ক্লথটা। দিদি তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ, সত্যি গো এমনভাবে আমার জন্য কেউ কখনো আগে ভাবেনি, কিসে আমার ভালো, কিসে আমার কষ্ট হচ্ছে, কিসে আমার সুবিধা হবে, সেই জন্যই তো আমি বলি তোমাদের ভালোবাসা স্বার্থহীন ভালোবাসা। দুপুরবেলা গরম গরম খিচুড়ি খেয়ে আর বেশ অনেকক্ষণ টানা ঘুম দিলাম জানো তো, ঘুম থেকে উঠে শুরু করে দিয়েছি এক্সারসাইজ, আমি আজকে 40 মিনিট করেছি, মানে প্রত্যেক দিন একটু 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 করে বাড়াচ্ছি জানো তো, একসাথে তো অনেকটা সময় করা যায় না একদিনে, তো একটু একটু করে বাড়াচ্ছি আর কি। আর এই দেখো আমার এই অবস্থা, আজকে সারা দিনের মধ্যে নিজের জন্য শুধুমাত্র 40 মিনিট রেখেছি, আর এর ক্রেডিটটা পুরোপুরি তমালিকা দির, কারণ তমালিকা দি আমাকে প্রচুরভাবে মোটিভেট করেছে এই বিষয়টাতে। তমালিকা দি আছে, সুমনা দি আছে, দুজনেই বলেছে শুরু করো তুমি পারবে, কেন হবে না, নিশ্চয়ই হবে, শুরু করো। আর তমালিকা দি তো যে কোনো ভালো ভিডিও দেখলে এক্সারসাইজের সেই ভিডিওটা আমাকে শেয়ার করে বলে দেখ ঘরের মধ্যেই করছে, কোথাও জিম যাওয়ার দরকার নেই, দেখ কত ইজি,
তুই পারবি, এটা করবি। তো এই কথা শুনে শুনে আমি নিজে মোটিভেট হয়েছি। আমি যদি নিজের শরীরচর্চা করি তো তাদের কী লাভ বলো? সেই মানুষগুলোর, সেই মানুষগুলো আমাকে ভালোবাসে বলেই তো বলে, তাই না? তো পুরো ক্রেডিটটাই হচ্ছে তমালিকাদির আর সুমনাদির। আগে সন্ধ্যাবেলা করে ছাদে এক্সারসাইজ করতাম জানো, এখন রুমের মধ্যেই করি। কোনোদিন যদি তোমরা দেখতে চাও আমি কী কী করি, অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব। তার আগে আমি একটু নিজে সরগরম হইনি, তারপর তোমাদের সাথে শেয়ার করব। এক্সারসাইজ করার পর আমি আর সন্ধ্যাবেলা করে এখন সেরকম কিছু খাই না। আগে তো সন্ধ্যাবেলা চপ মুড়ি এসব খেতাম, ওসব লোভ এখন বাদ দিয়েছি। হ্যাঁ, তবে একসাথে তো ছাড়া যায় না, 15 দিন 20 দিন পর কি মাসে একবার একটা আলুর চপ কি একটা বেগুনি আমি খাই, মিথ্যে কথা বলবো না। কিন্তু আগে যেরকম খেতাম প্রত্যেক দিন ভাজাভুজি, সেটা এখন আর খাই না। আর সন্ধ্যাবেলা খুব খিদে পেয়েছিল, সকালের ডালিয়া ছিল সেটা একটু খেলাম আর জয়কে দিলাম। নাম শুনেছি আমি, দেখেছি কিন্তু খাইনি অ্যাকুরেট, ওই যেরকম খিচুড়ি খাই ওরকমই লাগছে টেস্টটা। ভালো লাগলো? শুনেছিলাম খিচুড়ি সাবস্টিটিউট, কিন্তু টেস্ট পুরো সেম। আর এদিকে এখন বাজে রাত্রি প্রায় 10টা পেরিয়ে গেছে, একটু কাজ ছিল, কাজ থেকে এই কাজটা সামলাতে গেলে রাত্রি 10টা। এখন রান্না বান্না জোগাড় স্টার্ট হয়নি, হবে, রান্না হবে, স্নান করবো, খাবো। সবাই বলো যে তাড়াতাড়ি খেয়ে নেওয়া উচিত, বিশেষ করে শরীরের কন্ডিশন অনুযায়ী। আমিও চাই তাড়াতাড়ি খেতে, আমিও চাই এসে ডাইরেক্ট খেতে বসে যেতে স্নান করে, কিন্তু উপায় কিছু নেই, হাত পা বাঁধা, একার পক্ষে করা মুশকিল আছে, কিন্তু শরীর খারাপ। আর আমি আইলে তো আমার কোনো টাইমের ঠিক নেই, কোনোদিন 8টা, কোনোদিন 9টা, কোনোদিন 10টা, এরকম। তো এরকমভাবে মানে অ্যাবনর্মাল টাইমে কখনো রান্না বান্না টাইমে করা যায় না, খাওয়া টাইমে হয় না, কোনো উপায় নেই। তাই জন্যই আমাদের খাওয়া দাওয়ার টাইমটা এরকম, কিছু করার নেই, এরকমই চলতে হবে। আমি বাজার করে নিয়ে এলে তারপর রান্না, এটাই একার উপরে সব কিছু। সকালে যে আমি রান্না করবো বাজার, আমাকে তাহলে বাজার যেতে হবে। ওটাই। আর এখানেই রাস্তা এত খারাপ, কোনো মাছও আসে না। ওখানে রাস্তা ভালো ছিল, বাড়ি খারাপ। এখানে বাড়ি ভালো, রাস্তা সব জায়গাতেই সমস্যা। তো এখান থেকে মানে বেরোনো খুব মুশকিল আছে। তো আমি চেষ্টা করি যে যতটা কম যাতায়াত করা যায়, এখানে একসাথে সব জিনিস নিয়ে চলে আসে, খুব চাপে রাস্তাটা বের করা, বিশেষ করে বর্ষাকাল। বুঝতে পারি বেশি দেরি করা যাবে না, ও সবজি কাটছে, আমি একটু রান্নাবান্না জোগাড় করি, যত তাড়াতাড়ি করা যায় করে নিয়ে খেয়ে উল্টে যাবো। জয়ের আজকে বাড়ি ফিরতে একটু দেরি হয়েছে, তো সেই সময়টা আমি এডিট করে রাখলাম একটুখানি, যাতে পরের দিনের কাজটা আমার একটু এগিয়ে থাকে, নয়তো সকালবেলা আমি একদম হিমশিম খেয়ে যাই জানো। আগের দিনের ব্লগ এডিট করব, ভয়েস দেবো নাকি নতুন করে ক্যাপচার করব, এইটা নিয়ে মাথা খারাপ হয়ে যায়। তো সেই জন্য একটুখানি কাজ এগিয়ে রাখলাম। আর এদিকে জয় আসার পর ওকে একটু ডালিয়া খাওয়ালাম, জয় বলল ভীষণ ভালো হয়েছে খেতে, ও প্রথমবার খেলো, একদমই অল্প ছিল, সেটাই দুজনে মিলে ভাগ করে খেলাম। আর এদিকে আমি রাতের রান্নার যোগাড়যন্ত্র করতে বসে গেছি, জয় এদিকে মাংসটা ধুয়ে নিচ্ছে আর আমি এদিকে সবজিগুলো সব রেডি করে নিচ্ছি, কাটাকুটি করে নিচ্ছি আর কি। আগে আমরা প্রচুর আলু খেতাম, তোমরা অনেকেই বলেছো আলু খাওয়া কমাও, এত আলু খেও না, তখন বুঝতাম না জানো তো, মানে মনকে মানাতে পারতাম না এই আর কি। কিন্তু এখন মনকে অনেকটাই বুঝিয়েছি, এখন গুনে গুনে আলু দিই জানো তো। এখন আমাদের আলু 1 কেজি অনেক দিন চলে যায়, আলু পড়েই থাকে। এবার জয়ও নিজে থেকে এখন খাওয়া কমিয়ে দিয়েছে, ও অতটা খেতে চায় না। এবার আস্তে আস্তে ধীরে সুস্থে আরও কমে যাবে ধীরে ধীরে, একসাথে তো সব কিছু সম্ভব হয় না। তো এদিকে দেখো সমস্ত সবজি রেডি করে নিয়েছি। আজকে মিক্সারে মশলা পেস্ট করা হচ্ছে, পেঁয়াজ দিয়েছি, ঢাকনাটা দেখ ওই প্লাস্টিকের মধ্যে ছিল মনে হয়, এইখানে এইখানে ওই টমেটো, পেঁয়াজ, আদা, রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা একসাথে করে দিয়ে দিয়েছি, আর কুচনো পেঁয়াজও রেখেছি। বেশ বেশি দিস না, আজকে বাটা মশলা রান্না হবে, সেদিন বাটা মশলা তরকারিটা কেমন খেলি বল। মাত্র হয়েছিল সেদিন, সব ধরান ঢাকনাটা ভালো করে রাখতেছিস, আমার খুব ভয় লাগে মিক্সারের শব্দ স্টার্ট করছি। হ্যাঁ, ম্যাজিক সে দেখা করতে হবে, টেস্ট হয়ে গেছে। খোল দেখি, বাহ, রান্না চাপি আর কি চাই, চলো করে নি। হ্যাঁ করে নি, দেখি এই দেখো আজকে বাটা মশলা দিয়ে রান্না হবে, দারুণ হচ্ছে। এটাই ভাত খাই, আহা কি গন্ধ।
অনেক দিন বাদে আজকে আমাদের বাড়িতে মাংস রান্না হচ্ছে। আসলে এটাও হতো না জানো তো, তোমরা দেখিয়েছো আগের থেকে আমি কত মাংস খাওয়া মানে কমিয়ে দিয়েছি, আমাদের বাড়িতে সেরকম এখন মাংস আসে না এই আর কি। তো কাল আজকেও হতো না জানো তো, গতকালকে জয় মাংস খেয়েছে, কাজের ওখানে মাংস রান্না হয়েছিল, তো ওটা খেয়ে এসে আমাকে বলছিল, ফোনেই বলছিল। আমি বললাম ইস তুই মাংস খা, তো জয় বললো দাঁড়া তোর জন্য কালকে নিয়ে আসবো, সেই কারণে এনেছে। আর সাথে একটুখানি বেগুন টমেটো মেখে নিলাম, কাঁচা পেঁয়াজ খাওয়া বারণ তাই একটু শর্ট করে নিলাম।